হিসেব বাদ ওয়েস্ট ইন্ডিজে ভালো করবে স্পিনাররা হেরাথের বিশ্বাস whether we are playing in west indies or whether we are playing in bangladesh that mindset should be there that we have a role to play মিরপুরে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প শুরু হয়েছে রোববার ব্যক্তিগত স্কিলের উন্নতিতেই নজর সবার সামর্থ্য পরিশ্রম সবকিছুই ঠিকঠাক বিসিবি ভাবছে ক্রিকেটারদের মানসিক উন্নতি দরকার দেশ বিদেশের ক্রিকেটার ফুটবলের পাঁচ খবর নিয়ে থাকছে আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই বিবিএস কেবলস আপনাদের সাথে আছি জোনাকি জ্যোতি ঘরের মাঠে স্পিনারদের পারফরমেন্সের অবস্থা যাচ্ছে তাই হাতে গোনা দু একজন ছাড়া তেমন কোনো পারফর্মারই নেই তবু বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের বিশ্বাস দ্রুতই দুর্দিন কাটবে স্পিনে বাংলাদেশ ছড়ি ঘোরাবে বিস্তারিত মাহরুশ প্রত্যয় রিপোর্টে স্থানীয় কোচদের নিয়ে মিরপুর একাডেমি মাঠে রঙ্গনা হেরাথের বিশেষ সেশন স্পিনের দেশে স্পিনার সংকট অবস্থা এমন হাতে গোনা কয়েকজন ছাড়া টিম ম্যানেজমেন্টের কোনো অপশনই থাকে না যার বড় প্রমাণ সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজ দেশি ওস্তাদদের কাছে হয়তো একটা অনুরোধই থাকবে হেরাথের ছেলেদের যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক মানের করে গড়ে তুলুন তাতেই বরং মঙ্গল বাংলাদেশ ক্রিকেটের বাংলাদেশে স্পিনার নাই এমন দিনও আসবে কে ভেবেছিল যারা আছেন তারাও কি প্রত্যাশা মতো পারফর্ম করতে পারছেন একজন অন তো আরেকজন অফ ধারাবাহিকভাবে টানা পারফর্ম করে যাওয়া কজনই বা আছেন সাকিব মিরাজ ছাড়া দলে বাকিদের ইম্প্যাক্ট নিয়ে আছে বড় প্রশ্ন কেন এমন হচ্ছে হেরাথ কি কোনো কারণ খুঁজে পেয়েছেন পরিস্থিতির ওপর আসলে অনেক কিছুই ডিপেন্ড করে প্রথম টেস্টে নাইম হাসান 6 উইকেট পেয়েছে তাইজুল ভালো বল করেছে সাকিব ঢাকা টেস্টে 5 উইকেট পেল প্রত্যেক বোলার প্রত্যেক দিন উইকেট পাবে না এসব ক্ষেত্রে আপনি যখন উইকেট পাবেন না তখন প্রয়োজন জুটি বেঁধে বল করা প্রতিপক্ষের ওপর চাপ তৈরিতে আপনাকে মিডন ওভার করার দিকে নজর দিতে হবে সেদিক থেকে আমাদের কিছুটা উন্নতির জায়গা তো আছেই ঢাকা টেস্টে নাইম হাসানের পরিবর্তে অনেকটা বাধ্য হয়ে খেলানো হয়েছিল মোসাদ্দেক হোসেনকে জেনুইন স্পিনারের বিপরীতে একজন ব্যাটিং অলরাউন্ডারের দলে অন্তর্ভুক্তি চট্টগ্রামে নাইম যেখানে বোলিং করেছেন 53 ওভার ঢাকায় সৈকতকে অধিনায়ক করিয়েছেন কেবল 12 ওভার মূলত টিম ম্যানেজমেন্টের হাতে অপশন না থাকাতেই হয়তো এমন দুর্গতি মোসাদ্দেকের বাইরে আরেকজনের নামও ছিল আলোচনায় শেখ মাহাদি আমি মনে করি শেখ মেহেদি অনেকটা ওয়ান ডে এবং টি টোয়েন্টি বোলার যদ্দূর জানি সে বেশি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলেনি এজন্য আমরা এমন কেউকে চাই যে ধৈর্য ধরে লাইন লেন্থ ধরে রেখে লম্বা স্পেলে বোলিং করতে পারে মোসাদ্দেক ব্যাটিং অলরাউন্ডার সাথে বোলিংও করতে পারে তাই ওকে নেওয়া হয়েছিল কিন্তু আমাদের আশা অনুযায়ী সে ভালো করতে পারেনি এটা যে কারো সঙ্গে হতে পারে যদিও টেস্ট ম্যাচের একাদশে আমি সবসময় প্রপার 5 জন বোলারই আশা করি জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর ক্যারিবিয়ান মুলুকের পেস আর বাউন্সি কন্ডিশনে ভালো করা স্পিনারদের জন্য পাহাড় সম চ্যালেঞ্জ তবে সাউথ আফ্রিকার সাদা পোশাকে তাইজুল মিরাজের বলে স্পিন ধরেছিল দুজন মিলে নিয়েছিলেন 18 উইকেট কন্ডিশন কিংবা প্রতিপক্ষ নয় হেরাথের আশা ক্যারিবিয়ান মুলুকে ভালো করবে টাইগার স্পিনাররা প্রথমে মাথায় রাখতে হবে ওয়েস্ট ইন্ডিজ কিংবা বিশ্বের যে প্রান্তেই খেলুন না কেন যে দায়িত্ব আপনাকে দেয়া হয়েছে সেটি আপনাকে নিতে হবে হতে পারে ঘাসের উইকেট ফ্ল্যাট উইকেট কিংবা স্পিনারদের জন্য সহায়তা আছে এমন কোনো উইকেট এক্ষেত্রে আপনাকে আপনার শক্তির জায়গাটা আগে ঠিক করতে হবে রোল জানতে হবে এবং সিচুয়েশন অনুযায়ী বোলিং করতে হবে ওয়েস্ট ইন্ডিজ সফরে হেরাথ থাকছেন না ছুটি নিয়েছেন ব্যাগ গুছিয়ে ফিরবেন বাড়ি সময় কাটাবেন পরিবারের সাথে কোনজন আছে হেরাথের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দেশীয় স্পিন কোচ সোহেল ইসলামকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে তিনি রাজি হননি তাই স্পিনের দুর্দিনে হেরাথ নন ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশকে খেলতে হবে কোনো স্পিন বোলিং প্রশিক্ষক ছাড়াই মানুষ প্রত্যয় অলরাউন্ডার হেরাথ যতই বলুক চিন্তা নেই বিসিবির কিন্তু ভাবনার শেষ নেই দেশের নানা প্রান্তের 32 জন স্পিনার নিয়ে মিরপুরে শুরু হয়েছে 4 দিনের ক্যাম্প যার তত্ত্বাবধানে আবার সেই রঙ্গনা হেরাথ রোববার ছিল প্রথম দিন হোম অফ ক্রিকেটার স্পিন স্কুলে চোখ রেখেছেন শাহরিয়ার শাওন দেশে মানসম্মত লেগ স্পিনার নাই যারা আছেন তারাও নাকি পর্যাপ্ত পরিমাণ সুযোগ পান না দেশের ক্রিকেটের দর্শক থেকে শুরু করে অনেক বিশ্লেষকের অভিযোগের মধ্যে আরও আছে বিসিবিরও নাকি লেগ স্পিন নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই সেই অভিযোগে সত্য মিথ্যা আর যাই হোক ছবিতে থাকা 3 লেগ স্পিনারের দিকে তাকালে বোঝা যায় বিশ্বমানের স্পিন কোচের ক্লাসে তারা কতটা মনোযোগী শুধুই লেগ স্পিনাররা না জাতীয় দলের আশেপাশে থাকা অন্যান্য স্পিনাররাও সেই ক্লাসের মনোযোগী ছাত্র
দেশের বিভিন্ন অঞ্চলের স্পিনারদের নিয়ে টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের তত্ত্বাবধানে রোববার মিরপুরে শুরু হয়েছে স্পিন বোলিং নিয়ে চার দিনের বিশেষ ক্যাম্প। 32 জনের ক্যাম্পে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা জুবায়ের লিখন, নাজমুল অপু, সানজামুল ইসলামদের পাশাপাশি ক্যাম্পে আছেন রকিবুল হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, মিনহাজুল আবিদিন আফ্রিদি, রিশাদ হোসেনদের মতো সম্ভাবনাময়ী স্পিনাররা। ডাকা হয়েছে সাম্প্রতিক সময়ে ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফর্ম করা স্পিনারদের। ক্যাম্পের বেশিরভাগই অপরিচিত মুখ। চার দিনের ক্যাম্পের প্রথম দিন স্পিনারদের ঘাটতি কিংবা স্কিল নিয়ে কোনো কাজ না করলেও প্রথম দিনের অনুশীলন ছিল প্রযুক্তি নির্ভর। হেরাতের আসল টার্গেট স্পিনারদের মেন্টাল স্ট্রেংথ আর প্র্যাকটিসে উন্নতি আনা। ওনার সাথে কাজ করতে পারলে আমাদের স্পিনারদের খুব হেল্প হবে। উনি খুব ভেঙে ভেঙে সহজভাবে বুঝিয়ে দিতে পারে কাজগুলো। এখন আজকে তো হয়তো ভিডিও অ্যানালাইসিস হয়েছে আর ছোটো কিছু ড্রিল হয়েছে, তো কালকে আরও স্পেসিফিক কাজ হবে। সো আশা করি ভালো কিছু নিয়ে এখান থেকে যাব। বেশিরভাগ জোর দেওয়া হচ্ছে মেন্টালি অ্যান্ড ট্যাকটিস, কারণ এগুলোই আসল। টেকনিক দিক দিয়ে সবাই ঠিক আছে, দেখ সুন্দরভাবে আস্তে আস্তে বুঝিয়ে দিয়েছে সব। আর যে আর এটা খুবই মানে সবাই বুঝতে পারছে, আর যারা বুঝে নেই, সাউন্ড বাই ছিল অ্যানালাইসিস, উনি বাংলায় বলে দিছে যে আমরা ভালো করে বোঝার জন্য বাংলায় উনি ইংলিশে হিরাজ যেটা বলছে উনি বাংলাতে আবার ভাঙিয়ে বুঝিয়ে দিয়েছে। সো আমাদের ভাষায় কোনো সমস্যা হচ্ছে না আজকে তেমন বেশি না। আজকে সবার হচ্ছে ভিডিও ক্লিপগুলো নিয়েছে আর কি, ওই ভিডিও ক্লিপগুলো হয়তো কালকে আমাদেরকে দেখাবে। দেখানোর পরে হয়তো ওর কাছে যদি মনে হয় যে কিছু কিছু কারেকশন করা দরকার, আমাদের মনে হয় ওইখানে কারেকশনগুলো করবে আর কি, যেটা আমাদের জন্য খুবই ভালো একটা, আমি মনে করি যে ভালো একটা উদ্যোগ আমাদের জন্য। তো যেহেতু স্পিনারদের সব স্পিনারদের নেওয়া হয়েছে, ওইখানে অলমোস্ট সব স্পিনারাই আছে যারা হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস আর হচ্ছে লিস্টে খেলে, তো আমি মনে করি যে এখান থেকে ভালো কিছু নেওয়ার আমাদের সুযোগ আছে। যেহেতু অনেক বড় কোচ, অনেক ভালো মানের কোচ, তো আমরা চেষ্টা করবো ওর কাছ থেকে যতটুকু পারি আমরা নেওয়ার চেষ্টা করবো। এর আগে কয়েকবার বিসিবির তত্ত্বাবধানে পেসারদের নিয়ে আয়োজিত হয়েছিল পেসার হান্ট। এবারই প্রথম একসাথে এত স্পিনারকে এক করলো বিসিবির গেম ডেভেলপমেন্ট। অনেকেই বাংলাদেশকে বাঁহাতি স্পিনের খনি বলে থাকেন, সেক্ষেত্রে বাংলাদেশের স্পিন অ্যাটাকের সবচাইতে বড় দুর্বলতা লেগ স্পিন, সাথে অফ স্পিনারের পর্যাপ্ত পরিমাণ ব্যাক আপ। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজেই সেটা চোখে লেগেছে। বিশ্বমানের কোচের ক্লাস থেকে কী শিখলেন শিষ্যরা, তার চাইতে বড় ব্যাপার ক্যাম্প শেষে সেটা কতটুকু কাজে লাগাতে পারেন। শাহরিয়া শাওন, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে, আর টাকা হাতে পেলাম জন্মদিনের পর। দ্বারস্থ হচ্ছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগেই অন্তত দুটো সেশনে চেষ্টা করা হবে ক্রিকেটারদের মানসিক দুর্বলতা কাটাতে। বিস্তারিত আফতান পিয়ালের রিপোর্টে। ঘরোয়া ক্রিকেটে প্রমাণ করেছেন, ইন্টারন্যাশনাল সার্কিটে এসে ব্যর্থ। সাইফ হাসানের এই গল্প প্রতীকী, বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটারের বেলায়ও গল্প একই। তাই তো বারবার দেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে ওঠে প্রশ্ন। সাইফের সঙ্গে থাকা নাইম শেখও অনেকটা তাই। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই নিজেকে চিনিয়েছেন, এরপর আস্তে আস্তে হারিয়ে খুঁজেছেন, একে একে তিন ফরম্যাটের দল থেকে বাদ পড়েছেন, এমনকি বিপিএল ডিপিএল অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের একাদশেও হারিয়েছেন জায়গা। সেজন্য স্কিল দিয়ে প্রমাণ করা সাইফ নাইমদের পারফর্ম করতে না পারার দায় যতটা না মাঠের খেলার, তার চেয়ে বরং মাথার খেলার মানসিকতার। দুই ওপেনার নাইম সাইফ থেকে আর এক ওপেনার মাহমুদুল হাসান জয়, মাত্র 6 টেস্টের ক্যারিয়ার, এরই মধ্যে দেখে ফেলেছেন মুদ্রার দুই পিঠ। 10 ইনিংসে 2 50-র সঙ্গে একটা 100 আছে, 4 শূন্য রানে আউট হওয়ার কষ্ট। বলে রাখা ভালো, ক্যারিয়ারের প্রথম 9 ইনিংসে জয়ের চেয়ে বেশি ডাক মারেননি বাংলাদেশের আর কোনো স্বীকৃত ব্যাটার। আবার যে 3 ইনিংসে রান 15 পেরিয়েছে, 3 পেরিয়েছেন 50, তাহলে কেন এমন ধারাবাহিকতার অভাব? দিন দুয়েক আগে প্রেস কনফারেন্সে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছিলেন সাকিব আল হাসান। মেন্টাল প্রবলেম যেটা আমার কাছে মনে হয়, যে জায়গাটাতে অবশ্যই আমাদের অনেক বেশি কাজ করার আছে। মানে আমরা আসলে হয়তো ফেলিয়ারের ভয়টা অনেক বেশি করি, যে আমি যদি মিস্টেকটা করি এই রেজাল্টটা হবে, এই খারাপ রেজাল্টটাই হবে। উল্টাভাবে যদি আমরা হয়তো চিন্তা করি, হয়তো অনেক সময় অনেক বেটার কিছু আসতে পারে।
2007 সালে ক্রিকেটারদের ফিটনেসের উন্নতির জন্য সিলেটে ক্যাম্পের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই ক্যাম্পে শারীরিক ফিটনেসের সঙ্গে ক্রিকেটারদের মানসিক দক্ষতারও প্রচুর উন্নতি হয়েছিল। সেই ক্যাম্পের সেরাদের একজন সাকিব এখন দেশের সেরা ক্রিকেটার তো বটেই, তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা অলরাউন্ডার। সাকিব খেলোয়াড়দের যে ভয়ের কথা বলছেন, সেই মানসিক সমস্যা কাটাতে এবার মনোবিদের দ্বারস্থ হচ্ছে ক্রিকেট বোর্ড। এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই এক দফা মেন্টাল ক্লাস করানোরও কথা ছিল। ডেফিনেটলি করতে হবে, অলরেডি উই হ্যাভ ডান সামথিং। আমি জানি না নিজাম নাই, বাট আমি জানি কিছুদিন আগে করা হয়েছে, কিছুদিন আগেও চিটং থেকে আসলো যখন, না তখন আরও একটা প্রোগ্রাম আছে, সেটা সেই সময় কম কম সময় ছিল বলে এটা পরবর্তীতে হবে। ওকে, আমার জানার মতো একটা অলরেডি হওয়ার করে যাওয়ার কথা, আমি সাথে কথা বলেছি, আমাদের উই হ্যাভ অলরেডি প্ল্যান, সো এটা করবে, সো এটা আছে। জানা গেছে ISSB-র মনোবিদদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে অন্তত দুটো সেশন কাটাবেন ক্রিকেটাররা, প্রয়োজন পড়লে অনেকে নেবেন ব্যক্তিগত ট্রিটমেন্ট। এর আগেও কয়েকবার মনোবিদের শরণাপন্ন হয়েছিল BCB। 2011 বিশ্বকাপের আগে স্থায়ীভাবে দলের সঙ্গেই ছিলেন একজন ভারতীয় মনোবিদ, এরপর 2014 এবং 18 সালে কাজ করেছেন কানাডা প্রবাসী মনোবিদ আজহার আলী খান। আফনান পিয়াল, অলরাউন্ডার। বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে ফিটনেস ট্রেনিংয়ে মনোযোগ ক্রিকেটারদের, জাতীয় দল নয় বরং এ দলকেই পাখির চোখ করছেন অনেকে। ব্যক্তিগত স্কিল উন্নতিতেই নজর, আছে একাধিক ম্যাচ খেলার সুযোগ। উচ্চ মাহমুদের রিপোর্ট। 35 বছর বয়সী নাইম ইসলাম কিংবা 30 ফেরানো রাব্বি সানজামুল রনি, সবার জন্যই বাংলাদেশ টাইগার্স ক্যাম্প শুরুর দিনটা ছিল বিশেষ একটা দিন। চারজনই জাতীয় দলে খেলেছেন, প্রত্যেকেরই ফেরার স্বপ্নটা একটু একটু করে নিভতে শুরু করেছিল। ব্যতিক্রম একমাত্র রাব্বি, যিনি ছিলেন আসা যাওয়ার মিছিলে। নাইমদের মতো অভিজ্ঞরা যেমন আছে, ক্যাম্পে আছে অনেকের কাছেই অজানা অচেনা অল্প বয়সী তরুণেরাও। কেউ স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের এই দলে জায়গা পাওয়ার, কারোর স্বপ্ন সময়টাকে কাজে লাগাবার। তবে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে থাকা খেলোয়াড়দের জন্য আছে আরও সুখবর, দিয়েছেন মিজানুর রহমান বাবুল। এখন একটা ফিটনেস ক্যাম্প হচ্ছে, 10 দিনের এই ফিটনেস ক্যাম্প থাকবে, দেন আমরা 12 তারিখ থেকে আমরা আমাদের স্কিল ক্যাম্প শুরু করব, যেটা নাকি এই স্কিল ক্যাম্পটা খুব কম হয়। হ্যাঁ, আমাদের প্লেয়াররা দেখা যাচ্ছে যে সরাসরি ম্যাচ ওরিয়েন্টেড প্র্যাকটিসে চলে যাচ্ছি, নেট প্র্যাকটিস, সো স্কিল ধরে ধরে কাজ করা এই জিনিসটা কম হচ্ছে। সো আমাদের হাতে সময় আছে, আমরা 12 থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের একটা স্কিল ক্যাম্প আছে, যেটা নাকি আমরা স্পেসিফিক্যালি আমরা ওই জায়গাটা অ্যাড্রেস করে আমরা ওই জায়গাটা কাজ করার চেষ্টা করব। এবং দেন আমাদের এরপরে জুলাই 14 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমাদের একটা ক্যাম্প থাকবে, যেটা নাকি এ টিম ওয়েস্ট ইন্ডিজ যাবে, ওইটার একটা প্রিপারেশন ক্যাম্প আমরা টাইগার্সের আন্ডারেই হবে। ওই এটা আমরা ওইখানে কিছু প্রিপারেশনের জন্য কিছু ম্যাচ আমরা খেলবো হয়তো HP-র সাথে। সো এটা হলো আপাতত বাংলাদেশ টাইগার্সের প্রোগ্রাম। এবং আগস্টে যখন নাকি এ টিম চলে যাবে, তখন যে রেস্ট অফ দ্য প্লেয়ার্স থাকবে এবং আরও কিছু প্লেয়াররা সিলেক্টররা আমাদেরকে দিবেন, একটা টিম গঠন করে দিবেন, ওই টিমটা নিয়ে আমরা HP-র সাথে ফুল একটা সিরিজ খেলবো, যেখানে T20 3-day ম্যাচ এবং 2টা লঙ্গাভাষণ ক্রিকেট খেলার জন্য আমরা নিজেরা একটা প্ল্যান করেছি। অবশ্য খেলোয়াড়দের আছে ব্যক্তিগত লক্ষ্য। ছবিটা কয়েকদিন আগের, ইনডোরে টাইগারদের অনুশীলনে ছিলেন আবু হায়দার রনি, মেহেদি হাসান, রানারাও। কোচ অ্যালান ডোনাল্ডের সাথে বেশ কিছুক্ষণের আলাপচারিতায় কী ছিল তা জানা না গেলেও সেই আলোচনা যে আত্মবিশ্বাস বাড়িয়েছে সেটা অনুমান করাই যায়, অন্তত রানার বেলায় তো বটেই। গোল অবশ্যই আছে ন্যাশনাল টিমে খেলার, তো সেটার জন্য ওয়েট করছি, যদি সুযোগ আসে ইনশাল্লাহ। ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে ভাবছি, যদি আমি তো বললাম যদি আমার সুযোগ আসে আমি চাবো যে আমার 100% দিতে, তো আমি সেটার জন্য ওয়েট করছি। কারণ স্কিলের কাজটা যদি আপনার 12 তারিখ থেকে শুরু হয়, তারপর থেকে বুঝতে পারবো যে আমার কোন জায়গায় আমার ছোটো ছোটো ল্যাকিংসগুলো আছে, ওটা আমি 12 তারিখ থেকে আপনার স্কিলে যদি কাজ হয় তখন আমি এটা নিয়ে একটু কাজ করতে পারবো, দেন আমি বলতে পারবো যে ফিট থাকার জন্য। আসলে জিমে যেসব কাজগুলো করা হয় ওগুলো করছি, আর মাঠে যখন আমার ফিটনেসের রানিং করা দরকার তখন রানিং করছি, এই আর নিউট্রিশন খাবার দাবার ওগুলো আমি ঠিকমতো মেনটেন করছি, ওটার জন্য ফিট থাকতে পারতেছি আল্লাহর। ভিন্ন ভিন্ন স্বপ্ন নিয়ে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে একাধিক খেলোয়াড়, সবার বিশ্বাস এই ক্যাম্প বদলে দেবে গতিপথ, এখান থেকে শুরু হবে নতুন পথ চলা। উৎস মাহমুদ, অলরাউন্ডার। মিম, তুমি এখন কোথায় যাচ্ছ? ড্রাইভার কিন্তু ছুটিতে, তুমি এখন কোথাও যাবে না। হাতের মুঠোয় যখন মনার্ট মার্ট,
মায়ের শাসন তো মিষ্টি লাগবে। মোনাক মার্ট, অনলাইন কেনাকাটায় বদলে দেবে আপনার অভিজ্ঞতা। ক্রিকেট ছেড়ে ফুটবলে, দানে দানে চার দান। ইতিহাসের প্রথম কোচ হিসেবে ইউরোপ সেরার লড়াইয়ে চার শিরোপা জিতে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির ইতিহাস। হেভিওয়েট এই কোচের পরিসংখ্যান ঘেঁটেছেন তানজিম ঐশী। আই এম দ্য রেকর্ড ম্যান, রোববার ইতিহাসের প্রথম কোচ হিসাবে চার নম্বর চ্যাম্পিয়ন্স লিগ জিতে এভাবেই নিজের অনন্য মাইল ফলকের কথা জানান দিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। লিভারপুলকে হারিয়ে 14তম বারের মতো ইউরোপ সেরার মুকুট জিতল রিয়াল মাদ্রিদ। ফাইনালের আগে আনচেলত্তির সামনে ছিল নয়া রেকর্ডের হাতছানি। তার সাথে তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী কোচদের তালিকায় ছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান এবং লিভারপুলের বব পেইজলি। 1996 সালেই না ফেরার দেশে পাড়ি জমান পেইজলি। ওপারে বসে তিনি আনচেলত্তির সাফল্য দেখেছেন কিনা কে জানে, তবে প্যারিসের গ্যালারিতে বসে জিদান ঠিকই দেখেছেন নিজের পুরনো রেকর্ড ভাঙার মুহূর্তটা। ক্লাব ইতিহাসের প্রথম কোচ হিসেবে একাধিক ক্লাবের হয়ে দুইটি করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্ব গড়লেন আনচেলত্তি। নিজেকে রেকর্ডম্যান হিসেবে দাবি করবেন নাই বা কেন, 62 বছর বয়সী ইতালিয়ান এই কোচের হাত ধরে এসি মিলান দুইবার ইউরোপ সেরার প্রতিযোগিতায় হয়েছিল চ্যাম্পিয়ন 2003 এবং 2007 মৌসুমে। অপরদিকে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল 2014তে। সেবার লিসবনের ফাইনালে আথলেটিকো মাদ্রিদকে 4-1 গোলে হারিয়েছিল অল হোয়াইটরা। আর সর্বশেষ ট্রফি জয়ের তো এখনও 24 ঘন্টাও পেরোয়নি। কিছুদিন আগে রিয়ালকে এ মৌসুমে লা লিগার শিরোপা জিতিয়ে গড়েছিলেন ইতিহাস। একমাত্র কোচ হিসাবে ইউরোপের টপ 5 লিগের সবগুলোতেই লিগ শিরোপা জেতার মাইল ফলক স্পর্শ করেছিলেন। প্রাপ্তির খাতায় যোগ হলো আরও একটা সাফল্য, আনচেলত্তি পা বাড়ালেন অমরত্বের দিকে। কোচিং ক্যারিয়ার শেষে অবসরে বসে আনচেলত্তি যখন নিজের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মিলাতে বসবেন, তখন বোধহয় তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে মনে মনে বলবেন সার্থক হলো মানবজন। তানজিম ঐশী, অলরাউন্ডার BBS Cables Presents 5415 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।